আমার এই কদিন না পেটের ভিতর ভীষণ জোরে জোরে ব্যথা করে ওঠে, আর ডাক্তার দেখানোর টাইমও চলে এসেছে, আর অনেকটা রাস্তায় যেহেতু পেরিয়ে এসেছে আর কিছু দিন মাত্র বাকি আছে এই লাস্টের কদিন, না প্রচণ্ড পরিমাণে অনেক রকমের সমস্যা এখন দেখা যাচ্ছে। মা হওয়া তো মুখের কথা না, এটা তো সবাই এমনি এমনি বলে না, সেটা আমি এখন নিজেই বুঝতে পারছি। সবাইকে ওয়েলকাম আমাদের নতুন একটা ব্লগে। আর আজকে প্রায় 4-5 দিন পর কি 7-8 দিন পর ব্লগ আসছে। তো যাই হোক, আজকে আমি সকালবেলা যাচ্ছি অঞ্জলিকে ডাক্তারের কাছে, আজকে ব্লাড টেস্ট করাতে যাব। তো তার জন্য তো আমরা রেডি হয়ে গেছি, অঞ্জলিও রেডি হয়ে গেছে, ভাইপোকে নিয়ে খেলা করছে। ভাইপো ক্যামেরা হ্যাঁ চলে গেছে। তো দেখতে পাচ্ছ আকাশের অবস্থা একটু খারাপ আছে, মেঘ মেঘ আছে, যার কারণে একটু আমরা ভাবছিলাম যে মানে কখন যেতে পারবো, এখন একটু কমেছে বৃষ্টি। একটার দিকে যাবো, তারপরে বৃষ্টি এসেছে এত জোরে বৃষ্টি, তারপরে আবার ঘুরে পড়েছিলাম। চলো চলো এখন যাওয়া যাক, আর দেরি না করে, কারণ ওইখানে গিয়ে দেখাই কত সময় লাগে জানি না। আর এখন খাওয়া দাওয়া করেছো নাকি? খাওয়া দাওয়া করনি? না, খেয়ে যেতে হবে। না খেয়ে যেতে হবে, চলো কাজটাকে মিটে আসে। তো চলে এসেছি এখন গ্যাস মিলেনিয়ামে, এখানে অঞ্জলির টেস্ট হবে, ব্লাড টেস্ট করতে দেওয়া হবে আজকে। আর তোমাদের দাদা আগের দিন থেকে বলছে তোমার হচ্ছে আমাদের বাড়ি জল, আমাদের জলের ড্রাম আছে যত বড় বড় বলছে, অত বড় বড় তিনটে নেবে নাকি? তিন রকমের টেস্ট হবে, তার জন্য রকমের টেস্ট হবে, এইটা এইটা রক্ত নেবে, এত বড় বড় নাকি ড্রামে করে রক্ত নেবে? চলো কম করলে তোমারটা দিয়ে দেবো। আসলে ঠিক আছে, চলো আমারটা দিয়ে দেবে না, চলো আসলে আমার ব্লাড টেস্ট করতে আসতে হতো আগের দিনই, কিন্তু আগের দিন আমি আসিনি, ইচ্ছা করেই আমি বলছিলাম যে আমাকে কেউ ল্যাবে নিয়ে আসতেই পারবে না, কারণ আগের দিন রাতে আমি 3টের পরে ঘুমিয়েছি, আর সকালবেলায় আমি 6:30টার দিকে বৃষ্টি হয়েছে তখন উঠে গেছি, মানে আমার শরীরটা পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলো আর কোনো কিছুই গায়ে বল পাচ্ছিলাম না, তার জন্য বলছিলাম যে এই অবস্থায় তো আমি রক্ত দিতে যাবই না। তো তার পরের দিন আমি নেক্সট ডে চলে এসেছি রক্ত দেওয়ার জন্য, আর যখন আমি বলছিলাম যে আমি এই অবস্থাতে রক্ত দিতে যাবই না, তখন তোমাদের দাদা আরো রাগানোর জন্য বলছে যে চলে তোমাকে বাইকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব, যে করে হোক তোমাকে নিয়েই যাব, এরকমটা বলছিল, আরো বেশি ভয় দেখাচ্ছিল। তো যাই হোক, তো রক্ত রক্ত দিয়ে আমি চলে এসেছি বাইরে, তোমাদের দাদা বাইরেই বসেছিল কারণ ভিতরে যেতে দেয় না, আর বলছিল যে 5 মিনিট বসে তারপরে বাড়ি যেতে হবে। তো তোমাদের দাদা বলছিল যে তাহলে এখানেই বসো, তারপর বললো থাক তাহলে এখানে বসতে হবে না, বাইরে গিয়ে বসো, যেহেতু সকাল থেকে কিছু খাওনি তাহলে কিছু একটা খেয়েও নিও, আর একেবারে বসেও থেকো, খানিকক্ষণ বসে তারপর বাড়ি যাবো। তোমার দাদা বলছিল যে বিলটা তো না দিলে তো রিপোর্টটা দেবে না, বিলটা দিয়েছে, তো ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখলাম না বিলটা ওর সাথে পিন করে দিয়েছে। আর এই কদিন তো আমরা ব্লগ ভিডিও পোস্ট করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা আর আগের মতো নেই, মানে এখন না মাঝে মধ্যে শরীর খারাপ করে, অনেক রকমের প্রবলেম এখন দেখা যায়, তার জন্য আর ভিডিও করাও হয় না এই অবস্থায়। আর এই অবস্থায় কিন্তু তোমাদের দাদা আমার ভীষণ খেয়াল রাখে, আর আমার সব কাজ তোমাদের দাদাই করে দেয়। চলো কিছু খেয়ে নাও, কি খাবে বলো? হ্যাঁ, কারণ আমাকে বললো যে রক্ত দেওয়ার, যেহেতু আমি না খেয়ে এসেছি তার জন্য বললো যে 5 মিনিট আগে বসে নাও তারপরে বাড়িতে যাবে, দেখো কি নেবে বলো তুমি। ব্রিটানিয়া ছাড়া এখানে উইঙ্কলস কোটা দেখি না। আনলে কিছু বিস্কুট নেবে? একটা কেক খেয়ে হয়নি, খিদে পেয়েছে বলছে, তাই আরো একটা বিস্কুট কিনে দিলাম। এই বিস্কুটের ভিতরে ইয়ে আছে, কি বলে, ক্রিম আছে। হা হা হা, যা চলে গেল এনে খাবে তো? খাচ্ছে না তো, ওটা খেয়েছে ফার্স্টে। হ্যাঁ চকলেট বিস্কুট মনে খায় না। আমি খাবো না, আমি খাবো, আমি খাবো না, আমি খাবো না। তারপর এই দোকান থেকে আমার অনেক কিছুই কেনার ছিল, যেমন ফেস ওয়াশ, সাবান, তারপরে অনেক কিছু, সেইগুলো কিনে নিয়ে তারপর যেহেতু 2-3 দিন ফল ফুরিয়ে গেছে, ফলটা আনা হচ্ছিল না, তাই তোমাদের দাদা বললো একেবারে বাজারে এসেছো যখন ফলগুলো নিয়ে নাও, তো ফল নিলাম, তারপর চলে আসলাম এখানে নাইটির দোকানে, কারণ তোমাদের দাদা বলে সব থেকে তুমি যেটা বাড়িতে পরে আরাম পাও সেটা হচ্ছে
নাইটি, তো এখান থেকে কিছু নাইটি নিয়ে নাও। তারপর আমি যেহেতু দেখলাম যে কদিন পর আমার নাইটিটাই বেশি করে লাগবে, তার জন্য তোমার দাদা ওখান থেকে নাইটি কিনে দিল। তারপর আমি একটু বোতল দেখছিলাম, তোমার দাদা বলছে এখন আর কিচ্ছু দেখতে হবে না, তোমাকে বোতল পরে কিনে দেবো, এখন তাড়াতাড়ি বাড়ি চলো, কারণ তুমি শুধু কেক আর বিস্কুট খেয়েছো, সেই সকাল থেকে এখনও ভাত খাওনি, আর তুমি খাচ্ছ না, তার মানে বাচ্চাটাও খেতে পাচ্ছে না। একদিক থেকে ঠিকই কথা, এমনিতেই ব্লাড দিয়েছি, যদি অনেকক্ষণ কিছু না খাই তাহলে তো আরও বেশি প্রবলেম হবে। এইভাবে বাজারে বাজার করা হয়ে গেছে, সব কিছু কাজ কমপ্লিট, অঞ্জলি পুরো নাচু হয়ে গেলো, যেগুলো সেল চলছে তার জন্য এখন যাই বাড়ি, বাড়িতে খাওয়া দাওয়া করো, তাই না? খাওয়া হয়নি, তো চলো সেটা বাড়ি দেখাচ্ছি। ওখানে চলে এসছি আমরা বাড়িতে, অনেক কিছু কেনা হয়েছে, ফল টল কেনা আছে, মুড়ি কেনা আছে, তো চলো দেখি কীরকম হয়েছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ জুতো রাখো এখানে, যেহেতু সকাল থেকে আমরা খাইনি, এখন তাড়াতাড়ি খেয়ে ওপরে যাবো, নাহলে আবার ওপরে আসবো, আবার ওপরে যাবো, তারপরে আবার নিচে আসবো, দেরি হয়ে যাবে। তোমার দাদা বলছে যে তুমি বসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জল ভরে নাও। এখানে তোমার দাদা ভাত নিয়ে বসে পড়েছে, আর কি করছো তুমি? এটা ডাল, ডাল সিদ্ধ মাখাচ্ছো? ডাল সিদ্ধ এটা মাখাচ্ছি লবণ দিয়ে, তেল দিয়ে মাখাচ্ছি। আর ওখানে বড়দি পেঁয়াজ কেটে দিচ্ছে, আর ডিম আছে, ডিম ডিম সিদ্ধ আছে। আর তোমার দাদা দেখো থানকুনির পাতা কেমন ভাবে দিয়েছো, ঘেটে ঘুটে দিয়ে দিয়েছো, বাটির মধ্যে দিয়ে যেটা গায়ে সেটাও ভাত দিয়ে দিয়েছো। পাগলা, বুঝে না? বুঝি না, খটখট করে বন্ধ করো, আর আমি না এইভাবে বাইরে থেকে এসেই মানে এই রকম জামা কাপড় পরে আমি খেতে বসতে পারি না, মানে খেতে পারি না, আমি অতগুলো ভাত নিয়েছিলাম তাই আমি খেতে পাচ্ছিলাম না। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর দুপুরে আজকে রান্না হবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর এখন আমি দুধ গরম করে নিচ্ছি, কারণ প্রোটিন পাউডারটা খাবো, অল্প করেই করছি, কারণ বিরিয়ানি খেতে হবে, জায়গা ফাঁকা রাখতে হবে তো তার জন্য। আর না দুধ খেলে কি হয়, আবার গ্যাস হয়ে যায়, তার জন্য অল্প করে গরম করছি, তাই না? ধর বিরিয়ানি খাবো আবার। সেটাই তো, এখানে আছে বিরিয়ানি চিকেন, মানে আমাদের সবার জন্য চিকেন এখানে আছে, আর এই এটাতে আছে অল্প একটু মাটন, মানে মেজদি চিকেন খায় না তার জন্য, আর এখানে আছে বিরিয়ানি চাল। আর খাওয়া দাওয়ার পর যে দুধ গরম করেছিলাম কড়াইটা ছিল, তারপর আমরা খেয়েছিলাম যে প্লেটগুলো, তো সেগুলো তো আমি মাছদা যাই প্রত্যেক বাড়ি, কিন্তু তোমার দাদা বলে যে না তোমার মাছ থাকবে না, তোমার কাজগুলো সব আমি করে দিচ্ছি, তুমি শুধু চুপচাপ বসে থাকো। কিন্তু চুপচাপ বসে থাকতে আমি পারি না, মনে হয় কি পাশে গিয়ে অন্তত দাঁড়িয়ে থাকি, না হলে কেমন লাগে। খাওয়া দাওয়ার পর ওপরে চলে এসেছে, আর ওপরে এসে এই যে দুধ গরমটা এখানে রেখে দিয়েছে, একটু পরে খেয়ে নেবো ওটা, কারণ যেহেতু এক্ষুনি ভাত খেয়ে আসলাম। আর এই দেখো এখান থেকে রক্তটা দিয়েছি, এই যে জায়গা থেকে, তো এখন যেহেতু রক্ত দিয়েছে আমার মনের ভিতরে ভয় লাগে যে অতটা রক্ত নিয়ে নিয়েছে, এরকম এরকম তিনটে বোতল নিয়েছে শিশি, এরকম সরু সরু, তা এরকম ভয় লাগে যে মাথা ঘুরাচ্ছে, এরকম মনে হয় আমার, মানে মন থেকে এরকম হয়, তার জন্য এখন হয় তখনও কিন্তু আমার বাজারে একটু একটু মাথা ঘোরাচ্ছে, কিন্তু আমি তোমার দাদাকে বলবো, কিন্তু তোমার দাদা বলবে যে না তোমার মনের দোষ, তার জন্য আর বলিনি। যাই হোক এখন একটু রেস্ট নেবো, নাহলে ভালো লাগছে না, মানে মনে হচ্ছে যে ব্লাড দিয়ে এসেছে তো অনেক টায়ার্ড লাগছে, তো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি তো সকাল সকালই স্নান করে ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম, তোমার দাদা এই মাত্র স্নান করলো, এখন বাজে তিনটে, এখন স্নান করতে গেল, যতক্ষণ না শুনবে যে বিরিয়ানিটা রান্না হয়েছে কমপ্লিট ততক্ষণ স্নান করতে যাবে না। এখন তো হয়ে গেছে, আবার যাই হোক স্নানটা হয়ে গেছে, এখন আমরা যাবো নিচে বিরিয়ানি খেতে। চলো দুটো বোতল তো আমি ধরতে পারবো না, তুমি একটা ধরো। দুটো কি করে ধরবো আমি, ধরে ফোন নিয়ে কি করে হাঁটবো আমি তোমাকে নিয়ে? চলো নিচে চলে এসেছি খাওয়ার জন্য, বাট এখনো দেখতে পাচ্ছি এখানে হয়নি, এই স্টিমে এখনো বসানো রয়েছে, এখনো হচ্ছে, আর এদিকে মেজদা করছে রায়তা, প্রায় হয়ে গেছে, এমনি সুন্দর সেন্ট হচ্ছে রায়তার, আর সঙ্গে বিরিয়ানির হালকা সেন্ট বেরোচ্ছে, এখনই এখনই প্লেটে প্লেটে দেবে, তারপরে খাওয়া দাওয়া হবে। অঞ্জলি বাবার সঙ্গে কথা বলছে, দেখো হ্যাঁ তোমার সঙ্গে বলো যে বাবাকে দেখো না, বাবা দেখো না, এখন দেখো এই যে বাবা, বাবা কিছু বলো, তোকে ফাইনালি আমাদের বিরিয়ানির হাড়ি খোলা হয়েছে, এই দেখো ডিমগুলো কি সুন্দর, ও সুন্দর দেখতে লাগছে, ও সেন্টে বেরোচ্ছে খুব সুন্দর, তো এইবার আমরা খেতে বসবো, চলে এসেছি বিরিয়ানি,
সেন্ট বেরোচ্ছে কি সুন্দর, মা হেভি সুন্দর সেন্ট বেরোচ্ছে। ভীষণই সুন্দর হচ্ছে, খুব সুন্দর বিরিয়ানি। আজ অনেকদিন পর খাচ্ছি আমরা, প্রায় মাসখানেক পর। খুব সুপার টেস্ট, সুপার কত জল, বেশি নামতে হবে না, নেবো না নেবো না, আর দূরে নামতে হবে না কাকা। কোথায় বসে আছে, পুকুর পাড়ে বসে আছে। একটা নিয়ে এসো না, তিন চারটে নিয়ে এসো, নাহলে আবার পাঠাবে কিন্তু তোমার। জানি তো, একটা ঢিল নিয়ে এসেছি। আর নেই। আর দুপুরে যদি চিকেন বা মাটন বা বিরিয়ানি এরকম কিছু খাওয়া হয়, তারপরে যদি আমি একটু না হাঁটি, গিয়ে যদি খাটের উপরে শুয়ে পড়ি, তাহলে সন্ধ্যাবেলায় আমার ভীষণ জোরে পেটে ব্যথা আর মাজা যন্ত্রণা করে, আমি সহ্য করতে পারি না। তার জন্য বললাম যে চলো ভাইপোর নিয়ে তাহলে পুকুর পাড়ে গিয়ে একটু বসো, আর আমার একটু তাহলে হাঁটাও হয়ে যাবে। আর এটা আমাদের বাড়ির থেকে একটুখানি দূরেই পুকুর, তো সেখানে আমরা এখানে বসেছিলাম।